वेलकम एवरीवन टू माय चैनल আমি তিতলি আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে সো এখন বাজে 5:30 এরকম বাজে তো আমি সকাল সকাল যাচ্ছি কলকাতা যারা যারা ফার্স্ট টাইম আমার ব্লগ দেখছো তারা আগের ব্লগগুলো দেখে আছো তাহলে বুঝতে পারবে কেন কলকাতা যাচ্ছে সো যাচ্ছি সবাই জানো আমার কলকাতা যেতে ভালো লাগে না জোর করে নিয়ে যায় ঠিক আছে তো এখন যে ক্লাস আছে ঠিক আছে সবথেকে বিরক্তকর ক্লাসটাই আছে আজকে ফার্স্ট ডে তো চলো যাওয়া যাক ঠিক আছে এই আর কি আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আমি এসে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি বিকজ খুব লেট হয়ে গেছিল তো জীবন দাঁড়ি আমাকে দিয়ে বাড়ি যাবে চলে এসেছি ঠিক আছে এটা আরেকটা বিল্ডিং আগের দিন যারা ব্লগে দেখেছিলে ওটা গ্লোবাল ক্যাম্পাস এটা ইন্ডিয়া স্কোয়ার ক্যাম্পাস করছে সো আমাদের হাউস কিপিং ক্লাসটা এইখানে হয় সব থেকে লাইফের ফালতু একটা ক্লাস যেটা এখানে হয় তো এইটা আমাদের হাউস কিপিং এর ড্রেস সো হাউস কিপিং ড্রেস অলরেডি পরে নিয়েছি খুব বাজে দেখতে লাগে জানি তাই ভালো লাগে না আসতে আমার এই দিনটাতে चलो क्लास अच्छे है ब्लॉगर हेलो और व्यू थोड़ा दिखा दो व्यू अभी अच्छे तो देर ये तो पाका चूल बड़ी गया सबे सादा सादा चूल बड़ी गया सबे आई है थैंक यू सो एक होने वाले क्लास अच्छे ক্লাসে যাওয়া যাক ক্লাসে যাওয়ার ব্লগ করতে পারবো এইটা আমাদের অফ টাইম আছে তো আমরা এখন টিফিন খেতে যাচ্ছি বাচ্চারা সব টিফিন খেতে যাচ্ছে সো এটা মেনলি একটা হোটেল আছে তো আমরা ব্যাক সাইডে ক্লাস করি বাট আমাদের গ্লোবাল ক্যাম্পাসটা ওটা শুধু মানে স্টুডেন্টদের জন্যই করে ওকে সো লেটস গো এখন আমাদের ব্রেক টাইম তো আমরা এখন কোথাও একটু ঘুরতে যাব ঠিক আছে তো ঘুরে এসে তোমাদের সাথে আবার মিট করছি তখন আমার ক্লাস আছে যাই হোক খিদে পেয়েছে বহুত কিছু খেতে যাব সো মেনলি আমার কাছে টিফিন আছে তো আমি একটু খেতে যাচ্ছি সো ক্যান্টিন আমরা এখন এখানে দাঁড়িয়ে গল্প করছি কিছু বলতে চাস আমাদের ঘোরা হয়ে গেল আবার ক্লাস আছে দুটো থেকে তো আমরা এখন ক্লাসে যাচ্ছি হাসিটা দারুণ ছিল আমরা উঠতে পারছি না 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 আমরা উঠতে পারছি উনি উঠতে পারছেন না মোটা মানুষ না জানিস না রেকর্ডিং করছিস আমরা ক্লাসে চলে এসেছি এই টাইমটা মেনলি খুবই টায়ার্ড লাগে খুব মানে খুবই টায়ার্ড লাগে ঠিক আছে আর কিছু না ওকে ক্লাস আছে টাটা বাই বাই নাও ইটস 5 PM সো আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আমি এখন রুমে যাচ্ছি তো রুমে যেতে 10 মিনিটের মতো টাইম লাগবে 10 মিনিট গিয়ে কথা বলছি তো বাড়ি চলে এসেছিলাম খুব টায়ার্ড হয়ে গেছিলাম এসে একটু ঘুমিয়ে গেছিলাম
তো এখন বাজছে ধরো রাত 9টা এরকম বাজছে, তো এখন আমি ডিনার করব। ঠিক আছে, তো আমার ডিনারে কি আছে চলো দেখে নেওয়া যাক। আমরা এখন ডিনার করছি, সো আজকে ডিনারে আছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। ঠিক আছে, তো আমার ডিনারে আছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, তো খাওয়া যাক চলো। তো খেতে কেমন হয়েছে চলো দেখি। আজকে আমরা সবাই মিলে বানালাম এটা খুব মজা করে। সেরা খেতে হয়েছে, কোনো কথা হবে না। তো খাওয়া যাক এখন। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঘুমাবো। আর তোমার আজকে ব্লগটা এতটাই থাক, ঠিক আছে, খুব ঘুম পাচ্ছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করতে, ঠিক আছে। যারা যারা করেছো তাদেরকে যাই হোক। আর কাল সকাল থেকে আবার রেগুলারটা, সেই সকাল থেকে যেমন কার তেমন। আর আজকে জিমটা যাওয়া হয়নি কারণ খুব টায়ার্ড ছিলাম। নেক্সট ব্লগে কোথায় জিম যাই সেটাও দেখাবো তোমাদেরকে। সো এত কিছু জানার জন্য আমার ব্লগটা দেখতে হবে, এটাই। সো গুড নাইট, বাই বাই।